হ্যালো বন্ধুরা, বেসিক টু অ্যাডভান্স ওয়েব ডিজাইন কোর্সে সিএসএস সিরিজে পার্ট 14-য় আপনাকে স্বাগতম। তো গত কয়েকটা পর্বে আমরা যেসব জিনিস কভার করে গেছি লোড নিচ্ছে, এই যে গত কয়েকটা পর্বে আমরা অনেক কিছু দেখছি, আজকে আমরা আরো অনেক কিছু দেখতে যাচ্ছি সিএসএস ফ্লেক্স এর ভিতর। আর সিএসএস ফ্লেক্স এ অনেক কিছু আছে, তো আমরা অ্যানিমেশন দেখছি, আজকে 57 নম্বর চলতেছে স্টাইলে। তো 57 নম্বরে আমরা কি কি প্রপার্টি শিখতে আসছি, জাস্ট সিএসএস ফ্লেক্স। ফ্লেক্স এর ভিতর যত কিছু আছে সবকিছু দেখার চেষ্টা করব আমরা। তো কোথা না বেরিয়ে আমি একটা ফোল্ডার, একটা ফাইল ক্রিয়েট করছি, দেখেন, সরি অ্যানিমেশন না, ফ্লেক্স নামে। আমরা কি কি শিখতেছি আজকে, ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে এর আসলে দেখছেন, ডিসপ্লে না ইনলাইন ব্লক ব্লক এরকম নাম একটা আছে ডিসপ্লে ফ্লেক্স। ফ্লেক্স ডিরেকশন মানে ফ্লেক্সটা কোন দিকে মুভ করবে, কলাম ওয়াইজ না কলাম রিভার্স, কলাম রো রো রিভার্স। আপনাদের একটা জিনিস ক্লিয়ার করে দিই, এই একটা বক্স, এই বক্সে যদি হয় যে কলাম তাহলে এই কলাম উপর থেকে নিচ, আর যদি হয় রো তাহলে রো হবে এভাবে রো, আর যদি রিভার্স হয় তাহলে বিপরীত দিকে ঘুরবে। যদি বলা হয় যে কলাম রিভার্স, কলাম উপর বিপরীত দিকে ঘুরবে, যদি বলে রো রিভার্স তাহলে রো হবে বিপরীত দিকে ঘুরবে। আচ্ছা ঠিক আছে, তো ফ্লেক্স র্যাপ, ফ্লেক্সটাকে র্যাপ করা যাবে, যে আছে এটা রেসপন্সিভ ক্ষেত্রে কি যেটা লাগে বিশেষ করে, ডিফল্ট থেকে নো র্যাপ, তারপরে র্যাপ। র্যাপ করে আর কি আপনাদের ইচ্ছা মতো আর কি 3-6টা আছে, তিনটা তিনটা করে ভাগ করে ফেলতে পারবেন, এরকম ভাবে দেখানো হবে ভিডিওয়ে, সম্পূর্ণটা ভিডিও দেখবেন। ফ্লেক্স ফ্লো রো আছে র্যাপ, এই যে প্রথম দুটার যে কমিউনিকেশন, এই প্রথম দুটার যে প্রপার্টি গুলা, এই প্রপার্টিটা শর্ট হ্যান্ড, এটা যে দুটো একবারে লেখা যায় কি করে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, ফ্লেক্স ফ্লেক্স স্টার্ট, ফ্লেক্স ইন স্পেস অ্যারাউন্ড স্পেস বিটুইন, এটা একটু ভালো করে দেখবেন ক্লাসের সময়। অ্যালাইন আইটেম কোথায় হবে, সেন্টার ফ্লেক্স স্টার্ট উপরে, ফ্লেক্স ডাবল হয়ে গেছে, ফ্লেক্স স্টার্ট, ফ্লেক্স স্টার হয়ে গেছে না, একটা কমাই দিই, ফ্লেক্স স্টার একটা হবে, ফ্লেক্স ইন্ড হবে, ভুল হয়নি, ঠিক আছে, একটা হবে ইন্ট, একটা হবে স্টার্ট, তারপর বেস লাইন থাকবে, স্ট্যাস থাকবে, অ্যালাইন কন্টেন্ট স্পেস বিটুইন স্পেস অ্যারাউন্ড স্টেস, তারপর সেন্টার ফ্লেক্স স্টেট স্টার্ট ফ্লেক্স ইন্ট, ওয়ার্ডারিং ওয়ার্ডার হবে, অর্ডার করতে পারবো আমরা, এগুলো যেগুলো দেখলাম এগুলো হবে প্রত্যেকটা ইউজ করতে হবে প্যারেন্টে, কখনো চাইল্ডে না, আর এই যে পরে যেগুলো আছে এগুলো সব চাইল্ড ইউজ করবো আমরা। তো ওয়ার্ডারিং করতে পারবো যে কাকে কোন পাওয়ারটা দিব, নাম্বার 1 2 3 4 5 6 দিয়ে করা আছে, তারপর আমি চাচ্ছি যে 4 নম্বরটা কাকে দেব, তো 1 করে দিলে 4 নম্বরটা আগে চলে আসবে, এরকম আর কি ভাবে। ফ্লেক্স গ্রো, ফ্লেক্স গ্রো 1, তারপর ফ্লেক্স স্ট্রিং এ দেওয়া হয় না অবশ্য, ফ্লেক্স বেসিক ফ্লেক্স থাকে, এগুলা সমন্বয় সবগুলাই শর্ট হ্যান্ড এটা, আর অ্যালাইন সেলফ। তো এখানে স্টাইলটা আছে অ্যালাইন সেলফ এর সেন্টার স্টার্ট ইন্ড। তো চলেন আজকে শুরু করে দিই, আমি কিছু বেসিক মার্কআপ করে রাখছি, মিনিমাইজ করলাম, আমাদের এডিটরে চলে যাই। আচ্ছা তো আমি নিয়ে আসি একটু, আমি কাজ করতেছি বেসিক এইচটিএমএল, এইচটিএমএল এর ভিতর ফ্লেক্স, তো আমি চাচ্ছি যে আমার ফ্লেক্স এর ফুল এটাকে ধরে নিয়ে এসে ছেড়ে দিলাম, ফ্লেক্স এর ভিতর এইচটিএমএল ওপেন করলাম, সিএসএস, আচ্ছা এইচটিএমএল টা নিয়ে নিয়ে এখান থেকে সিএসএস টা এখান থেকে ওপেন করি, ওখান থেকে সমস্যা করতেছে কেন জানি। আমি একটু বেসিক মার্কআপ করে রেখেছি, একটা কন্টেনার নিছি, কন্টেনার ভিতর ডিভ নিছি, এই ডিভের ভিতর নাম্বারিং করছি 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, আর এখানে আর কি হ্যাশট্যাগ দিয়ে আর কি মার্জিন প্রিন্টটা দূর করছি, উপর আর লেফটে আর টপে মার্জিনটা মার্জিন প্রিন্টটা দূর করে দিছে,
চতুর্দিকে কোথায় এক কথা লেফট রাইট টপ বটম যেটা দিয়ে আমরা কোনটা নিয়ে কি করছি এটা এটা পরে ইউজ করতেছি। তো ব্যাকগ্রাউন্ডটা কালার দিছি, উইথ দিছি, মার্জিন দিছি 10 পিক্সেল করে, আর টেক্সট অ্যালাইন দিছি সেন্টার, লাইন হাইট ফন্টস এখানে কোনো কি কোড কি নতুন সবগুলো আগে যেগুলো ইউজ করছি সেই কোডগুলো ইউজ করি করছি আমি। রাইট বাটন ক্লিক টান করেন, হ্যাঁ আগে ডিফল্ট আসে এইভাবে, ডিফল্ট আসে এইভাবে। আর এটা উপরে কেন গ্যাপ আছে, এই যে মার্জিন ইউজ করা হয়েছে কারণ এই মার্জিন কত কোন দিকে কাজ করতেছে দেখেন দেখি, মার্জিনটা কাজ করতেছে লেফট রাইট টপ বটম যত দিকে কাজ করতেছে সেই জন্য প্রথম কাটটা উপরে এসে মার্জিনটা নিয়ে নিছে। আচ্ছা তাহলে এখানে নতুন কোনো কোড নেই, তাহলে আমি যাচ্ছি যে এই যে আইটেমগুলো আছে তাহলে প্যারেন্ট কে আমাদের, প্যারেন্ট হলো কন্টেইনার আর চাইল্ড হবে সব যতগুলো ডিভ আছে প্রত্যেকটা চাইল্ড, তো 1 2 3 4 5 6 7 8। তো আমাদের প্যারেন্ট হচ্ছে কন্টেইনার, তো কন্টেইনারকে আমি বলছি যে কন্টেইনার একটা ব্যাকগ্রাউন্ড দিছি, আর কন্টেইনারের ভিতরে যতগুলো যতগুলো ডিভ আছে ওই ডিভগুলোকে বলছি কি ব্যাকগ্রাউন্ড একটা কালার দিছি, তারপর ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই, ব্ল্যাক দিয়ে দিই, ব্ল্যাক দিলে ওই যে লেখাটা বোঝা যাবে না থাক। হ্যাঁ ওয়াইট দিছি, ওয়াইট দিছি আমি 100 পিক্সেল, মার্জিন দিছি 10 পিক্সেল চতুর্দিকে, লেফট রাইট টপ বটম, টেক্সট অ্যালাইন করছি কি সেন্টার, আর লাইন হাইট করছি 75, আগে এটা মাঝে নেওয়ার জন্য লেখাটাকে মাঝে নেওয়ার জন্য 75 করছি, আর ফন্ট সাইজটা করে দিছি 30। তাহলে এতটুকুই আমি যাচ্ছি এগুলা সব পাশাপাশি চলে আসবে, এগুলা যে আছে এখন কি হিসাবে আছে এখানে কলাম হিসেবে মনে হচ্ছে, আমি যে যে এখন বললাম যে কলাম আর রড বিষয়টা এটা কলাম হিসেবে আছে, এখন যাচ্ছে প্রত্যেকটাকে পাশাপাশি আনতে। তাহলে আমরা আগে কি ইউজ করতাম যে ডিসপ্লে ইনলাইন ব্লক ইউজ করতাম, আসতেছে না, বা মনে করেন ইউজ করতাম যে ফ্লোট পাশাপাশি নিশার জন্য কি ফ্লোট ইউজ করতাম না। তো এই এই কোডটা যদি আমি এখানে দিয়ে দিই তাহলে এখন দেখি যে ডিসপ্লে ইনলাইন ব্লক পাশাপাশি নিয়ে আসছে না, আমি এরকম চাচ্ছি যে পাশাপাশি নিয়ে আসতে। আর তাছাড়া কি করতে পারতাম যে ফ্লোট করতে পারতাম, যদি যদি ইউজ করি ফ্লোট তবুও দেখবেন যে পাশাপাশি চলে আসবে, ফ্লোট করলে কি পাশাপাশি আসবে না, পাশাপাশি আসবে কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। তো আমি চাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ড থাকবে আর ডিসপ্লে ইনলাইন ব্লক যেভাবে কাজ করে সেভাবে কাজ করবে। তো অবশ্যই আমরা আগে বলছি আমি যেগুলা প্রথম কার প্রপার্টি আছে প্রথম 7টা, এই 7টাকে ইউজ করতে হবে কন্টেইনারের ভিতর, মনে করেন যেটা প্যারেন্ট যেটা মেইন, মেইন হলো কন্টেইনার, এই কন্টেইনারকে দিব আমি, সেই জন্য আমি কন্টেইনারকে বলতেছি যে তোমার ডিসপ্লে হবে ফ্লেক্স, জাস্ট একটা কোড ডিসপ্লে ফ্লেক্স, রিলোড করেন ডিসপ্লে ফ্লেক্স, এখানে এখানে একটা স্পেস চলে সেই জন্য আসছে, এবং এখন দেখবেন যে সবগুলো পাশাপাশি চলে আসছে, যেরকম ডিসপ্লে ইনলাইনের ক্ষেত্রে কাজটা করে সেই কাজটা এই সেম টু সেম 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 কাজটাই করতেছে ডিসপ্লে ফ্লেক্স আমার। তো ডিসপ্লে ফ্লেক্সের মাধ্যমে নিয়ে আসতে পারলাম সবগুলো পাশাপাশি, এখন চাচ্ছি এগুলাকে একটু আমি ডাব্লিউ সি স্ক্রিপ্ট ফলো করবো আজকে আমরা। তো আমরা ফ্লেক্স শুরু করছি কন্টেইনারের ভিতর, হ্যাঁ তো ডিসপ্লে ফ্লেক্স আমরা কি কি শিখতে যাচ্ছি, ফ্লেক্স ডিরেকশন মানে ফ্লেক্সটা কোন দিকে হবে আর মুভ করবে, ঠিক আছে তাহলে এবার আগে দিয়ে দিই যে এবার দিই ফ্লেক্স ডিরেকশন কোন দিকে চাচ্ছেন, প্রথমে দেই যে কলাম, কলাম মানে কি, কলাম মানে হচ্ছে উপর থেকে নিচে হবে, রিলোড করেন উপর থেকে নিচে, যেটা ডিফল্ট ছিল আমার, আমি চাচ্ছি কলামটাকে এবার রিভার্স করব। লক্ষ্য করবেন আগে যেমন ছিল 1 2 3 4 5 6 7 8 এর রিলোড করেন, ওটাকে আমি রিভার্স করছি, এখন উল্টা হয়ে গেছে, নিচ থেকে শুরু হয়েছে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে ঠিক সেম ভাবে আরেকটা জিনিস কাউন্ট হবে, এবার দেখেন এবার যদি করে রো, আপনাদের আগে দেখাইছি যে রোটা কোন দিকে কাউন্ট করতেছে, এই যে রো এটা ডিফল্ট রো, এখন রো কে আমি রিভার্স করতে যাচ্ছি যে 8টা হবে আগে, 8 7 6 5 4 3 2 1 হবে, তাহলে হবে রো এর পাশে হবে রো রিভার্স
দেখেন 8 7 6 5 3 4 ঠিক আছে, এই জিনিসটা এরা করছে ফ্লেক্স ডিরেকশনে। প্রথমে দেখেন ফ্লেক্স ডিরেকশন প্রপার্টি, ফ্লেক্স ডিরেকশন কলাম কলাম ওয়াইজ করছে, তারপরে কলাম রিভার্স আমি দেখছি, ফ্লেক্স ডিরেকশন রো দেখছি, রো রিভার্স দেখছি, ঠিক আছে। এবার চলে আসি ফ্লেক্স রেফ, আমি ফ্লেক্সটাকে রেফ করব। ফ্লেক্সটাকে রেফ করার জন্য অবশ্যই একটা নির্দিষ্ট হাইট আর কি সরি হাইট দিতে হবে। তো আমি প্রথমটাতে একটা উইড দিয়ে দেই, যে ধরেন প্রথমকে উইড দিলাম আমি 500 পিক্সেল, তাহলে এটা কি হবে রিলোড করেন 500 পিক্সেলের ভিতরে চলে আসছে। বাসো না এটাকে আমি 800 করে, একটু খারাপ দেখাচ্ছে না হলে, হ্যাঁ 800 করে দিলাম। এখন যাচ্ছে র্যাপ করতে, র্যাপ করতে চাইলে অবশ্যই হাইট দিতে হবে, কারণ সে হাইট দেওয়ার পর সে নিচে নামে যাবে যেহেতু বিষয়টা। ধরেন আমি হাইট দিলাম 600 পিক্সেল, রিলোড করেন, কোনো কিছু হবে না, শুধু হাইটটা আসছে। এখন আমি র্যাপ করতে যাচ্ছি কাকে, ডিফল্ট কি রো রিভার্স না, জাস্ট ডিফল্ট দিলাম যে আমি কলাম। আর এখন হাইট হাইট দিয়ে দিচ্ছি ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স ডিরেকশন হবে কলাম, সে আমি কী করবো রিলোড করেন, কলাম ওয়াইজ চলে আসছে কিন্তু বাইরে বাইরে চলে গেছে সবগুলা। এখন চাচ্ছি র্যাপ করব আমি, র্যাপ ফ্লেক্স র্যাপ, ফ্লেক্স রেপ, তিনটা ভ্যালু আছে, একটা আছে নো রেপ যেটা ডিফল্ট দেখতেছেন আপনারা, ডিফল্ট যেটা আছে উপর থেকে নিচে চলে আসছে। আমি যাচ্ছি এখন যে হবে রেপ, এখন দেখবেন যে প্রত্যেকটাকে পাশাপাশি নিয়ে চলে আসছে, পাশাপাশি নিয়ে আসছে, কিন্তু এটা কলাম ওয়াইজ আছে সেজন্য কলামের অবস্থায় আছে, আর রো করে দিলে সে রো এর ভিতর চলে যাবে, এখানে প্রত্যেকটাই দেখবেন সোজাসুজি হয়ে আসছে। দেখুন দেখেন প্রত্যেকটাকে সে নির্দিষ্টভাবে করে নিচ্ছে, হ্যাঁ 1 2 3 4 5 6 7, আমি চাইলে রিভার্স করতে পারেন, রো রিভার্স রিলোড, 7 8 এই 7 8 6 1 রিভার্স করছে আর কি যেভাবে করছিল। তো এই জিনিসটা এখানে করছে রেপ, প্রথমে রেপ করছে, একটু ইনস্টাইলে যান দেখবেন যে কি করে, হ্যাঁ আসছে না। এখানে দেখেন তারা আমাদের মতো 12টা জিনিস নিছে, নাম্বার 12টা নাম্বার কাউন্ট করছে, দেখেন কি করছে ডিসপ্লে ফ্লেক্স করছে, ফ্লেক্স রেপ রেপ শুধু রেপ করছে। আর আমি তাহলে আমরা করে দিই ফ্লেক্স রেপ শুধু, তাহলে ডিরেকশনটা বাদ, দেখেন তাদের মতো আমাদের হয়েছে, কিন্তু আমাদের হাইট দেওয়া আছে তো হাইটের কারণে বোঝা যাচ্ছে না ভালো মতো আর কি। আচ্ছা তাদেরটা আমাদেরটা অবশ্যই সেম, সবকিছু সেম, ঠিক আছে। তো আমরা রেপ দেখলাম, নো রেপ দেখছি, রেপ রিভার্স দেখছি, মানে বিপরীত দিকে ঘোরাটা, তারপর ফ্লেক্স ফ্লো, এই ফ্লেক্স ফ্লোটা কি করে দুইটা প্রপার্টি সমন্বয়ে কাজ করে, ঠিক আছে। তো যদি আমি ফ্লেক্স ফ্লো রিভার দেখতে চাই, ফ্লেক্স ফ্লো, তো প্রথমে যে আমি ফ্লেক্স ডিরেকশনটা দিছিলাম, ডিরেকশনটা কি হবে আমি দেখছি, প্রথমে ডিরেকশন দিয়ে রো, এটা হবে রো, আর সরি রো স্পেস দিয়ে, তারপরে যে ফ্লেক্স রেপ করছি এটাকে ওই রেপের ভ্যালু আর কি সরি ফ্লেক্স টেপ যেটা তার ভ্যালুটা দিয়ে দিলাম এখানে, মানে আমার এই দুটার কাজ একটাই করবে সে। এখন দেখেন যে আমার স্টাইল যেটা আছে সে সেম স্টাইলে থাকবে, এখন যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে চেঞ্জ হবে, এখন যদি চাই এটা কলাম ওয়াইজ হবে তাহলে কমা হবে না, কিন্তু এখন যদি কলাম কলাম ওয়াইজ চাই পাশাপাশি দেখেন কলাম অনুযায়ী চলে আসছে, রিভার্স করলে রিভার্স হবে, রিভার্স যদি করতে চাই রিভার্স হবে, নাকি আপনার ইচ্ছা মতো আপনি করতে পারতেছেন, চতুর্দিকে নিতে পারতেছেন, ঠিক আছে। তো এটা গেল, তো রো রিভার্স পর্যন্ত শেষ। এবার দেখবো আমরা জাস্টিফাই কন্টেন্ট,
জাস্টিফাই কন্টেন্ট দেখার জন্য আমরা আমাদের স্টাইল ট্যাগ এই যে আমাদের আগেগুলো কয়টাকে হাইড করে ফেলি, জাস্ট আমরা তিনটা রাখতেছি, এগুলোকে হাইড করে দিলাম। যেহেতু আমি দেখতে যাচ্ছি এবার তাহলে শুধু এতটুকু রাখি, রিলোড করেন। তাহলে ডিফল্ট স্টাইল প্রথম যে স্টাইলটা ছিল এটা হাইটটা আমার দরকার নাই, কারণ হাইটটা আমরা এখানে দরকার হচ্ছে না আমাদের। হ্যাঁ, এটা যদি আমরা যে আগের মতো করে দিতে চাই তাহলে আমাদের উপরে ওয়েটের দরকার নাই। তাহলে দেখবেন যে এটা ফুল স্ক্রিনে হয়ে গেছে। এখন চাচ্ছি এটাকে আমি মাঝে নিতে। তাহলে কি করব, এখানে যে ইউজ করা জাস্টিফাই কন্টেন্ট, তাহলে আমরা ইউজ করি যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, আশা করি কি মাঝে যাবে আমাদেরটাও সেন্টার গেছে। আর যদি চাই লেফটে, তাহলে যদি চাই এবার যে লেফটে চাই, লেফটে গেলে কি করতে হবে বলে দিতে হবে যে ফ্লেক্স স্টার্ট, মানে যেটা ডিফল্ট আর কি আমাদের। যদি বলি ইন্ট তাহলে দেখবেন সে চলে গেছে লাস্টের দিকে, একবার শেষে। ঠিক আছে, তো এটাও আর কি তিনটা ভ্যালু যেটা দেখলাম, স্টার্ট ফ্লেক্স ইন্ট। হ্যাঁ, আর আছে হলো স্পেস অ্যারাউন্ড স্পেস বিটুইন, এই দুটা দেখি একটু। স্পেস অ্যারাউন্ড, তাহলে আমি স্পেস অ্যারাউন্ড দিয়ে প্রথমকার ভ্যালুটা দিয়ে দিই, স্পেস অ্যারাউন্ড। রিলোড করেন, দেখেন প্রত্যেকটাকে সমানভাবে ভাগ করে দিছে, এদিকে যতটুকু দূরত্ব, এদিকে দূরত্ব, এদিকে যে দূরত্ব আছে তার সেম দূরত্ব এটারও আছে, ইন্সপেক্ট করলে বুঝবেন। আগে প্রত্যেকটাকে সে সমান দূরত্ব ভাগে ভাগ করে দিছে, এখানে যতটুকু দূরত্ব আছে এই দূরত্ব সেম এদিকে আছে, আর এর যে দূরত্ব আছে এদিকেও সেম দূরত্ব আছে, এই এই থ্রির যে দূরত্ব আছে তার রাইটও সেম দূরত্ব আছে। তো এটা গেল স্পেস অ্যারাউন্ড। স্পেস আছে একটা বিটুইন, বিটুইনটা আরো সুন্দর কি, এ দেখবেন যে সবগুলাকে সমান ভাগে আরো ভাগ করে দিছে, প্রথম কাটা লাস্টের দিকে শেষ করে দিছে, এখানে যে দূরত্ব এই সেম দূরত্ব এখানেও আছে, এটারও সেম দূরত্ব আছে। তাহলে তিনটা এরকম ভ্যালু আছে এটারও। ঠিক আছে, তো এগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন যে কি করছে। তারাও কিছু করে নাই, জাস্ট ডিসপ্লে ফ্লেক্স আর স্টাইলটা দিয়ে দিচ্ছে আর কি, জাস্ট বি কন্টেন্ট স্পেস বিটুইন। তো আমি এটা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা প্র্যাকটিস করতে পারবেন এখান থেকে। তো আমরা স্পেস বিটুইন করছি, তার এরপরে আসছে অ্যালাইন আইটেমস। এখন এই আইটেমগুলোর ক্ষেত্রে আমাদের একটা হাইটের দরকার আছে অবশ্যই, তাহলে অ্যালাইন আইটেমটা এবার দেখি। তাহলে আমরা হাইট ইউজ করে ফেলি, যে হাইট 500 পিক্সেল, আর স্পেস বিটুইন যে দরকার নেই, তখন হবে অ্যালাইন আইটেম। অ্যালাইন আইটেমস কত কোথায় যাচ্ছি সেন্টারে দেই, এখন দেখবেন সেন্টার হয়েছে কিভাবে। দেখেন দেখি আমি অ্যালাইন আইটেম করছি সেজন্য সে আর কি উপর থেকে নিচে চলে আসছে, না হলে উপরে হাইটটা নিয়ে নিত। অ্যালাইন আইটেম দিয়ে দিলাম, তাহলে দেখেন সে চলে আসে সেন্টারে আর কি, দুটার মাঝে আর কি যেখানে হয়। তো এটারও আর কি তিনটা ভ্যালু আছে, যে আপনার যদি চান উপরে তাহলে ফ্লেক্স, তাহলে দেখেন এখানে ফ্লেক্স স্টার্ট ফ্লেক্স ইন্ট। তো আমরা আগের মতো দিতে পারি এখনো, এবার যে ফ্লেক্স ইন্ট দিলাম মানে একবার শেষের দিকে চলে যাবে সে, রিলোড দেখেন নিচের দিকে চলে আসছে, যদি স্টার্ট দিই তাহলে উপরে চলে যাবে, আবার স্টার্ট, এখন দেখেন যে উপরে চলে গেছে। দেখছেন কত ইজি ফ্লেক্স ডিসপ্লে ফ্লেক্স এর কাজ। আর একটা আছে স্টার্স, স্টার্সটা দেখি দেই আমরা দিয়ে দিই এখানে, স্টার্সটা কি করতেছে নাকি আপনার যে হাইটটা আর কি ফুল হাইটটা দিয়ে দিচ্ছে সেখানে। আর বেস লাইন ভাবতেছেন এটা কিভাবে করছে ছোট বড়টা, এটা তারা দেখেন রিলেট একটু ট্রাই করি কি করছে। এখানে দেখেন হেডিং ওয়ানে দিয়ে দিছে, ওয়ান হেডিং টু এ দিয়ে দিছে, হেডিং থ্রিতে, হেডিং ফোরে, সেজন্য এরকম দেখাচ্ছে। আমরা যদি আমাদেরটাতে এরকম ইউজ করি তাহলে আমাদেরটা তো এরকমই চলে আসবে।
তো সো আমরা এটাকে কপি করতেছি, তো আমাদের এটা একটু হাইড করে দিচ্ছি, পরে আমাদের লাগবে যেহেতু কাজ করতেছি। যাই হোক, কোডিং রিলোড করেন, এটা তো আসছে ঠিক না, এখন যাচ্ছে এদের মতো করতে। তাহলে জাস্ট কি করতে হবে, অ্যালাইন আইটেম বেস লাইন করে দেন, অ্যালাইন আইটেমস বেস লাইন, দেখেন 1 2 3 4 যেইভাবে আর কি হাইট উইথ দেওয়া আছে সেই হিসাবে আমি কাউন্ট করতেছে। এটা হেডিং ওয়ান এ কত আছে যেমন ডিফল্ট আছে, ঠিক সেম ভাবে প্রত্যেকটা কাজ করতেছে। তো আমি চাচ্ছি না, আমি চাচ্ছি আমাদেরটাই থাকবে। আমাদের থাকলে কে বুঝতে পারবেন না যে কোনটা ছোট কোনটা বড়, কারণ সব আমাদের সবগুলোই সমান, ওই যেখানে ছোট বড় আছে সেই জন্য বোঝা যাচ্ছে। চলেন এবার দেখি অ্যালাইন কন্টেন্ট, অ্যালাইন কন্টেন্ট ইউজ করতেছি এবার। অ্যালাইন আর কি যে প্রথমকার যে একটা সারি তারপর লাস্টে চলে যাবে আর কি র‍্যাপ করার পরে। তো অ্যালাইন কন্টেন্টে আছে স্পেস বিটুইন, তাহলে আমি আমার কোডগুলোকে আবার নিয়ে আসি, একবার একটু রিলোড করে নিই, সব কোডগুলো চলে আসছে মোটামুটি। হ্যাঁ, তো অ্যালাইন কোনটা নেওয়া হবে, স্পেস বিটুইন যেটা আছে এটা দরকার নাই। তখন করতে হবে র‍্যাপ করতে হবে, র‍্যাপ না করলে আর কি নিচে যাবে না। আমি যদি আমি র‍্যাপ করি ফ্লেক্স র‍্যাপ, র‍্যাপ হবে একটা নির্দিষ্ট নির্দিষ্ট উইড হাইটে করে দিতে হবে, না হলে আসবে না। তো আমরা ওদেরটা একটু দেখে আসি, হ্যাঁ ঠিক আছে আমাদেরটা। এখন যাচ্ছি স্পিড অ্যারাউন্ড, একটু দেখবেন ভিডিওগুলো একটু ভালোভাবে দেখবেন, ফ্লেক্স ডিরেকশন র‍্যাপ অ্যালাইন, দেখেন এই জিনিসটা যদি আমি আমাদেরটাতে করে দিই, জাস্ট কপি করেন, দিয়ে দিলাম, দেখেন কি আপনি যেদিকে যাচ্ছেন যে স্পেস অ্যারাউন্ড স্পেস বিটুইন স্পেস স্পেস সেদিকে নিয়ে যাবেন। আপনি যদি চান যে অ্যালাইন কোঅর্ডিনেট হবে সেন্টারে, তাহলে জাস্ট শুধু সেন্টার লিখে দিলে সেন্টারে চলে যাবে। ডিফল্ট আমাদের চলে আসছিল সেজন্য ওখানে আছে। তো আমরা যদি চাই যে আবার এই যে ফ্লেক্স ইউজ করছিলাম যে ফ্লেক্স স্টার্ট ফ্লেক্স ইন, এটা এইটার ক্ষেত্রেও কাজ করে, সেম কাজটাই করে অ্যালাইন কন্টেন্ট ক্ষেত্রেও সেম কাজটাই করে। চাচ্ছি এবারে স্টার মানে প্রথমে চলে যাবে, যদি যাই শেষে তাহলে এখানে শুধু ইন লিখে দিবেন, ফ্লেক্স ইন নিচের দিকে চলে গেছে। তো ফ্লেক্স এখন আমরা দেখবো, ফ্লেক্স ইনডেক্সি এখন যাচ্ছি আমাদের একটা আইটেমকে আমরা মাঝখানে নেব। আপনারা অনেক সময় দেখবেন এটা মনে করেন আপনার কন্টেন্ট আছে কিছু, কন্টেন্টটাকে মাঝে দরকার, কিভাবে নেবেন, জাস্ট দুইটা প্রপার্টি ইউজ করবেন, জাস্টিফাই কন্টেন্ট আর অ্যালাইন আইটেমস, দুইটা প্রপার্টি ইউজ করলে দেখবেন যেটা মাঝে চলে আসে। তো চলেন আমরা আমাদের একটা বক্সকে রাখলাম যে ওয়ান নাম্বার বক্সটা থাকবে, তো এটা কি হবে, এটা হবে জাস্টিফাই কন্টেন্ট হবে সেন্টার, আর হবে অ্যালাইন আইটেম সেন্টার, দেখবেন যে এটা পুরোটাই মাঝে চলে আসছে আমাদের। তা একটা দেখেন মাঝে, এটারও সমান, এটা উপর নিয়ে চতুর্দিকে সমান, এখানে আপনার কন্টেন্ট রাখতে পারেন, যত বড় কন্টেন্ট হোক কন্টেন্ট রাখলে দেখবেন যেটা মাঝে চলে আসছে, কন্টেন্ট মাঝেই আসছে আর কি অলরেডি এখন। তো আমাদের কন্টেনার হলো, এবার আইটেমটা দেখে আসি, হ্যাঁ সিএসএস ফ্লেক্স আইটেম, তাহলে আইটেমে কয়টা আসছে আমাদের, মোটামুটি 4 6টা আসছে। তো প্রথমে আছে ওয়াটারিং, এটা কিন্তু কাজ করে আমি বলছি যে প্রথমকার ভ্যালু 7টা কাজ করবে হলো আপনার প্যারেন্ট ডেটা প্যারেন্টে, কিন্তু পরে এগুলো কাজ করবে আপনার হলো কোথা থেকে, মেইন এলিমেন্টে। এই যে এখানে সবগুলো আমি একবার ভিজিবল করতেছি, হ্যাঁ এখন যদি আমি দেই যে 2 নম্বরটাকে একটা স্টাইল দেই, স্টাইল
ওয়ার্ডারিং যে তুমি হবা 5 নাম্বার আর যদি 4 নাম্বারটাকে বলি তাই ওয়ার্ডারিং হবে তুমি হবা 1 নাম্বার একটু দেখি স্টাইলটা তো দেখেন এগুলা তাহলে আমি আগের অবস্থা নিয়ে যাই পূর্বের অবস্থায় আমি প্রথমে নিয়ে যাচ্ছি তাহলে কি করতে কি করব যে শুধু জাস্ট অ্যালাইন আইটেমস হাইট হাইটের দরকার নাই শুধু ডিসপ্লে ফ্লেক্স রাখতেছি আর কিছু রাখতেছি না হ্যাঁ দেখেন আমাদের হওয়ার কথা ছিল কি দেখেন আমি কোনটা কোনটা কাউন্ট করছি একটু দেখে আসি আরেকবার যে আমি এখানে বলছি দুই নাম্বারটাকে বলছি তুমি হবে পাঁচ নাম্বার আর চার নাম্বারটাকে বলছি তুমি হবে এক নাম্বার দুই নাম্বারটা হচ্ছে চার নাম্বার এই কারণে এটা হলে জিরো ওয়ান টু থ্রি ফোর হিসেবে কাউন্ট করে তো সেই জন্য আর কি এটা লাস্টের দিকে চলে আসছে প্রত্যেকটা চেঞ্জ করে দিয়ে দেখেন এক নাম্বারটাকে আমি বলে দিই এবার দেখেন কি বলি যে এক নাম্বারটা হবে স্টাইল ওয়ার্ডার হবে ওয়ার্ডারিং হবে কত নাম্বার যে এটা হবে আট নাম্বারে একটু রিলোড করেন এক নাম্বারটা দেখুন ওখানে নাই কারণ তিন নাম্বারটা আগে চলে আসছে আগে প্রত্যেকটা কান করতে পারবেন আপনি যে কোনটাকে পজিশন করতে পারবেন কিন্তু মনে করেন আপনার মনে হলো যে এই কয়েকটাই থাকলো কিন্তু এগুলাকে একটু স্টাইল হওয়ার দরকার যে ডিফল্ট ভাবে আছে দেখেন ওয়ান টু থ্রি ফোর তো তিন নাম্বারটাকে এখন আমি এক নাম্বারে নিয়ে চলে আসছি কারণ এটা তো ছিল হচ্ছে আপনার এখানে ট্যাক্স অনুযায়ী তিন নাম্বারে কিন্তু ওখানে সে এক নাম্বারে চলে গেছে কারণ আমি যে লাস্টেরটাকে বলছি যে চার নাম্বারটাকে বলছি তুমি হবে এক নাম্বার সে করছে কি এটা ধরছে জিরো এটা ধরছে ওয়ান তারপরে এই যে পরে যেটা দিছি দুই নাম্বার এটা কি দেবো দুই বলে দিই সেম হবে এটা দুই এটা তিন তাহলে কি হবে জিরো ওয়ান টু জিরো হিসেবে কাউন্ট করবে একটা জিরো দেখেন জিরো ওয়ান টু থ্রি ঠিক আছে হওয়ার কথা ছিল কি ওয়ান টু থ্রি ফোর সে এখন কাজ করতেছে কি থ্রি ফোর টু ওয়ান তাহলে একও যদি বলে দিই এবার যে ওয়ার্ডারিং হবে সরি স্টাইল ওয়ার্ডার হবে কত তাহলে আমি এটাকে দিই যে তুমি হবা চার নাম্বার তাহলে হবে দেখেন এবার দেখেন কি হয় চার দুই এক তিন ওয়ার্ডারিং আপনার ইচ্ছা মতো করতে পারবেন যেটাকে চেঞ্জ করার দরকার সেখানে চেঞ্জ করে নেবেন ডিফল্ট আর কি যেটা থাকে সেটাকে আমি দেখাই দিলাম যে আপনাদের কিভাবে করতে পারেন যে ওয়ার্ডারিং তিন নাম্বার এক নাম্বারটাকে ছাড়া তিন নাম্বারে নিচ্ছে কিভাবে নিচ্ছে আমাদের মতো সেম ভাবে করছে কাজটা এগুলো একটু কেটে দিই দেখেন এখানে ডিফল্ট হবে ওয়ান টু থ্রি ফোর লেখা আছে কিন্তু তারা এটা করেনি তারা এটাকে রিটার্ন ঘুরাইছে কিভাবে দেখেন লাস্ট চার নাম্বারটাকে বলছে তুমি হবে এক নাম্বার হ্যাঁ আর তিন নাম্বারটাকে বলছে তুমি হবে চার নাম্বার আর যদি বলি অর্ডার দুই নাম্বারটা হবে দুই নাম্বার আর অর্ডার তিন নাম্বার এক নাম্বারটা হবে তিন নাম্বার হয়েছে কই এক নাম্বারটা দেখেন এক দুই তিন নাম্বারে আছে দুই নাম্বারটা আছে দুয়ে চারটা আছে তিনে চার নাম্বারটা আছে সরি তিন নাম্বারটা আছে চারে আর চার নাম্বারটা আছে একে আমাদেরটা তো সেম ভাবে আমরা করছি আমাদের চার নাম্বারটা কোথায় থাকার কথা একে আর তিন নাম্বার থাকার কথা কোথায় চারে প্রত্যেকটা আমাদের ওদের মতো সেম আমরা করতে পারছি তো এবার দেখি ফ্লেক্স গ্রো তো এই গ্রোটা কাজ করে কিভাবে এখানে নাম্বারিং অনুযায়ী কাউন্ট করে ফ্লেক্স গ্রোটা তো ফ্লেক্স গ্রোটা একটু দেখে আসি তো এগুলা একটু রিম করি মাল্টিপল সিলেক্ট করে করে দিলাম তাহলে ফ্লেক্স গ্রো যে প্রথম কার্ডটা দিলাম যে ওয়ান
একটু পরিবর্তন দেখি কেমন। দেখেন শেপ কত বড় হয়ে গেছে। আর একটাকে বলে যদি এখন দিই যে 3 নাম্বারটাকে বলতেছি যে তুমি হবা ফ্লেক্স গ্রো, তুমি হবে চাই। তাহলে দেখেন আমি 4 নাম্বারটাকে দেখেন এটা বড় করে ফেলছি। যতটুকু ভ্যালু দিবেন তত বড় হবে আর কি। আপনার ইচ্ছা মতো আপনি ছোট বড় করতে পারেন, যে আপনার যেরকম আর কি দরকার লে সেরকম ভাবে করতে পারবেন সেই জিনিসটাকে। আমি 2 দিলাম, তাহলে প্রথম বারটা থেকে একটু বড় হবে। হ্যাঁ এর থেকে এটা বড়, তার থেকে এই দুটা ছোট, এই দুটাকেও যদি আমি ভ্যালু দিই দুটাও দেখেন যে বড় হয়ে যাবে। যদি সমান চাই তাহলে কি করব, সমান ভ্যালু দিয়ে দিবেন। তিনটা তিনটা হবে সমান, একটা হবে এখন দেখেন 3টা সমান একটা ছোট। এটাকে যদি 2 করে দেওয়া হয় তাহলে এই যাও ওদের মতোই অবস্থান করবে, ওদের মতো সেম প্লেস চতুর্দিকে। ঠিক আছে, তো ফ্লেক্স গ্রো গেল। ফ্লেক্স স্ট্রিং, আচ্ছা এইটা ভ্যালুটা শুধু জাস্ট একবারই কাউন্ট হয়, ওই যে ফ্লেক্স স্ট্রিং 0, যেটা 0 থাকবে সেটা শুধু আপনি একটু হাইলাইট হবে আর কি। তো আমি আমার রেকর্ডটাকে একটু হাইড করে পরে রেকর্ডটাকে ওপেন করি, কারণ নাহলে সমস্যা হবে। স্টাইল, তাহলে এটা হলো ফ্লেক্স স্ট্রিং 0। 5 নম্বরটা একটু দেখেন একটু হাইলাইট আর কি। ফ্লেক্স স্ট্রিং 4-5, মেবি কোনো কারণে কাজ করতেছে না, তো সমস্যা নেই। তাহলে দ্য ফ্লেক্স বেসিক প্রপার্টি, এই যে ফ্লেক্সের বেসিক প্রপার্টি একটা আছে এটাকে ইউজ করে দেখতে পারি। প্রত্যেকটা হলে আপনার কি এইচটিএমএল এর ভিতর ইউজ করতে হবে এগুলো, এটা মেইন কথা হচ্ছে এটা এইচটিএমএল এর ভিতর ইউজ করতে হচ্ছে। দেখছেন এটা বড় হয়েছে, এটা যত বাড়াবেন যত বড় হবে, 500 করলে সে 500ই নেবে। যেমন ফ্লেক্স গ্রো যেভাবে কাজ করতেছিল এটাও সেম কাজটাই করতে হবে। 1 2 আমরা ফ্লেক্স গ্রো তো করতাম কি 1 2 3 4 যেমন দিতাম, এখানে দেখাইছি ফ্লেক্স গ্রো যে 2 যত ভ্যালু দেবেন তত বড় হবে, আর এত জায়গায় পিক্সেল করে দিতে হবে। তো ফ্লেক্স গ্রো, আচ্ছা এটা আমরা আগে দেখছি। আর এই যে ভ্যালু তিনটা আমরা একবার ইউজ করতে পারি, যেগুলো প্রপার্টি দেখলাম সেই প্রপার্টি গুলোকে আমরা একবারও ইউজ করতে পারি ইচ্ছা করলে। যে ডাক্স জাস্ট খালি ফ্লেক্স নাম দিয়ে প্রথমকার ভ্যালুটা কত হবে 0 0, আচ্ছা এটা যে তিনটে ভ্যালু ইউজ করছি সেই তিনটে ভ্যালু এখানে দেখেন, যে ফ্লেক্স প্রথমে ফ্লেক্স গ্রো কাজ করবে, তারপর ফ্লেক্স স্ট্রিং আর ফ্লেক্স বেসিক। কিন্তু আমরা প্রথম কাজ যে একটা জিনিস আমরা দেখছি ওয়ার্ডারিং, ওয়ার্ডারিংটা কিন্তু দিতেই হবে, যে অর্ডার করে যে কোনটা অর্ডার করতে হবে। আর এই আর এগুলো ভ্যালু গুলো এইভাবে ইউজ করতে পারেন, যে প্রথমে ফ্লেক্স গ্রো কাজ করবে কত, যে কত বড় হবে 0 বা 1 2, ঠিক আছে। তারপর ফ্লেক্স স্ট্রিং, স্ট্রিংটা কত হবে, আর ফ্লেক্স বেস যেটা আর কি দেখলাম আমরা একটু আগে, ফ্লেক্স বেস যে মোটামুটি, তো ফ্লেক্স বেস আর ফ্লেক্স গ্রো সেমি। আর এখন দা দেখে দা অ্যালাইন সেল প্রপার্টি, তো অ্যালাইন সেটে কি আছে, অ্যালাইন সেটে সেন্টার স্টার্ট আর এন্ড আছে, ঠিক আছে। তো আমরা অ্যালাইন সেটটা একটু দেখে আসি, আমরা ওদের একটা ভিউ সোর্সে চলে দেখি কি অবস্থা, তারা কিভাবে করছে। হ্যাঁ অ্যালাইন সেল সেন্টার, তারা একটাকে বলে দিয়েছে যে এটা দরকার এটাই নাই, আমি তাহলে করি 6 নাম্বার 7 নাম্বারটা করি। স্টাইল সেন্টার দেখি একটু রিলোড করে, বুঝা যাবে না কারণ আমাদের এটা হাইট একটা ইউজ করা লাগবে আর অন্যদের থেকে একটু ডিফাইন করা লাগবে। এখানে দেখেন একটা হাইট দিতেছে তারা, আমি একটা হাইট দিয়ে দিই নির্দিষ্ট করে, যে হাইট হবে 400 পিক্সেল। একটু রিলোড করি,
কিন্তু ওইটাকে একটু ছোট করে নেওয়া লাগবে, না হলে তো বোঝা যাচ্ছে না যে কোনটাকে ধরতে পারতেছে না আর কি। তো তারা করছে কি, এখানে দেখেন অ্যালায়েন্স সেন্টার 3 নম্বরটা করছে স্টাইল দিয়ে, এটা ছোট করছে। তো ডিসপ্লে ফ্লেক্স হাইট দিছে, ব্যাকগ্রাউন্ড দিছে। আচ্ছা তাহলে আপনারা এই চিহ্নটা দেখতেছেন, এটা কি বলে কম্বিনেটর, কম্বিনেটর একটা টিউটোরিয়াল আসবে সিএসএস ট্রিক্সে। তো কালার উইথ, তো তারা ইউজ করছে যেভাবে ফ্লেক্স হাইট, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, কালার উইথ, চাই না তাহলে এত ছোট হলো কিভাবে, আমাদের তো এটা আসতেছে না। এটাকে একটু রিমুভ করি, রান করে। আচ্ছা ব্রাশটাকে আরেকবার নিয়ে আসছি এখানে, দেখি কি অবস্থা। আচ্ছা আমরা একটু তাদের স্টাইলটা ফলো করি, তো আমাদেরটা তো সেমি, এটাও কাজ কাজ করলো না কেন। ও সরি, আমরা তো অ্যালাইন সেলফ ইউজ করিনি, আমরা অন্য ইউজ করছি প্রপার্টি, এই জন্য অবস্থা হয়ে গেছে। হ্যাঁ তো অ্যালাইন সেলফে আমরা আর কি করতে পারি কি, যদি বলি কোনটাকে কি করতে চাচ্ছেন, এখন চাচ্ছি এটা সেন্টার হবে, একটা হবে টপ আর একটা হবে বটমে, বা এটা হবে স্টার্ট একটা হবে ইন্টে। তাহলে আমি 6 নম্বরটা করে স্টার্ট করতে চাই, তাহলে কি করব, এটাকে কপি করেন 6 নম্বরটাকে অ্যালাইন সেল, মানে কি হবে ফ্লেক্স স্টার্ট, খুবই ইজি একবারে। আবার হবে স্টাইল অ্যালাইন, অ্যালাইন সেলফ হবে, প্র্যাকটিস করতে হবে এগুলো কিন্তু প্রচুর পরিমাণে। ফ্লেক্স ইন্ট, এখন দেখেন তিনটা তিন ভাবে চলে যাবে, এখানে একটা চলে গেছে স্টারে, একটা হবে সেন্টারে, একটা হবে ইন্টে। তো আমরা এটা এইভাবে ইউজ করতে পারি, ফ্লেক্সে মোটামুটি সব কিছু কমপ্লিট করে দিছি। জাস্ট রেসপন্সিভের সময় আর কি আমরা ফ্লেক্স ফ্লেক্স ইউজ করি বেশিরভাগ, যে আমাদের যখন ভাঙার দরকার তখন আমরা ইউজ কোনটা ইউজ করব তখন দেখানো হবে। তো রেসপন্সিভের সময় বেশিরভাগ আমরা ফ্লেক্সটা ইউজ করা হয়। আর মেইন কথা হলো যে বুস্ট আপ যেটা আছে ওরা পুরাটাই ডিসপ্লে ফ্লেক্স দিয়ে করছে। আর কি বুস্টটা হলো কি, জাস্ট একটা ফ্রেমওয়ার্ক, সিএসএস দিয়ে আমরা নিজে ইচ্ছা করলে যে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারি, কিন্তু তারা তাদেরটা ইউজ করতে তারা কিছু ক্লাস দিয়ে নেম দিয়ে দিছে, ওই ক্লাস নেম গুলোকে ডিক্লেয়ার করলেই ওদের স্টাইলটা পেয়ে যায় আর কি। এই তো আপনারা প্র্যাকটিস করবেন ডিসপ্লে ফ্লেক্সটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।